আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের হয়েছে। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মামলার বাদী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরেফিন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের অপরাধ বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বানও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, হাসিনা সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালায় নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ করেছে। শান্তিপূর্ণ আন্দোলন দমনে হাসিনা সরকার পুলিশ, র‍্যাব এবং ছাত্রলীগকে ব্যবহার করেছে। ব্যবহার করা হয়েছে গুলি, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড। এসব হামলায় 1400 জনের বেশি নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে লন্ডন থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রহমান। হাসান, একটু বলবেন যে মামলাটি যে হলো, এটি কারা করলো এবং মামলা করলে এটি গৃহীত হয় কিনা আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতে, এবং প্রক্রিয়াটা আসলে কি, পুরো প্রক্রিয়াটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মামলাটি হয়ে গেছে আসলে 28 অক্টোবর। শেখ হাসিনা সহ তার যেই আরো তার ঘনিষ্ঠ জনদের মধ্য থেকে মোট 70 জনের বিরুদ্ধে আসলে এই মামলাটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ICC-তে। এবং এই অপরাধে যে তারা যে উল্লেখ করেছে যে এখানে যে ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে হাসিনা সরকারের গত 15 বছরে, গুম, খুন, হত্যা, নির্যাতন, মানুষের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র হীনভাবে কি রাষ্ট্রকে পরিচালনা করেছে, এবং তিনি যে বিচার বহির্ভূত ভাবে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং সেক্ষেত্রে গত অগস্ট মাসে যে হত্যাকাণ্ড চালিয়েছে দেশব্যাপী, এই সবকিছু মিলিয়েই তারা আসলে এই ট্রিবল কোর্ট চেম্বারে মামলাটি দায়ের করেছে। এবং সেখানে তাদের যেই প্রিন্সিপাল যে আইনজীবী, তিনি হচ্ছেন এম এ আরিফিন আশরাফ, তিনি আসলে মামলাটি দায়ের করেছেন। তো তার এই মামলাটি আসলে চলমান আছে, আর মামলাটি আসলে লং প্রসেস। ওইদিকে শেখ হাসিনা যেহেতু এখন বাংলাদেশে নেই, তিনি অবস্থান করছেন ভারতে, সেক্ষেত্রে মামলাটি পরিচালনা করা একটু জটিলতাও আছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের পক্ষে রায় হয়, তাহলে সেই রায়ের কারণেই হতে পারে যে এই মামলাটি তারা জিততে পারে, বা এই মামলাটি হয়ে গেলে, বা মামলার রায় যদি এই কোর্টের পক্ষে যায়, তাও এই চেম্বারের পক্ষে যায়, তখন হয়তো আন্তর্জাতিক একটা সংস্থার কাছ থেকে বা ইন্টারপোল বা অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা একটা চাপ প্রয়োগ করবে ভারত সরকারের প্রতি, যেন শেখ হাসিনাকে এই বিচারের আওতায় আনা হয় এবং এই বিচার ব্যবস্থায় যেন এই চেম্বারকে বা আন্তর্জাতিক আদালতকে ভারত সহযোগিতা করে। এবং আন্তর্জাতিক আদালতে যদি এই রায়টি আসে, তাহলেই কেবল জন্য বিচার করাটা সম্ভব। এই যে মামলা হয়েছে, সেখানে শেখ হাসিনা ছাড়াও বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী, প্রভাবশালী অনেকেই আছেন, এমনকি সরকারি কর্মকর্তাও কেউ আসামি করা হয়েছে। কারো নাম কি জানা গেছে? ওরা ডিক্লেয়ার করেছে, ওরা শেখ হাসিনার কথাই বলেছেন, শেখ হাসিনা সহ 70 জন। তারা ওই তালিকাটা এখনো প্রকাশ করেননি, কিন্তু আমরা হয়তো পরবর্তী পর্যায়ে তাদের কাছ থেকে সেই তালিকাটাও নিতে পারবো। তবে আমরা ধারণা করি শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ উপদেষ্টা বা তাদের যে বড় বড় আর্থিক কেলেঙ্কারি করেছে এস আলম বা অন্যান্য যারা বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে যে বড় ধরনের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সাথে যারা জড়িত ছিল, তাদেরকেই আসলে মূলত আসামি করা হতে পারে। এর মধ্যে পুলিশ থাকতে পারে, আর্মি থাকতে পারে, মানে যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে বা শেখ হাসিনার এই অন্যায় অপরাধগুলো পরিচালনা যারা সহযোগিতা করেছে, তাদেরকেই এই মামলায় তালিকাভুক্ত করা হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে তারা এই তালিকায় শেখ হাসিনা বাদে অন্য কারোর নাম এখনো প্রকাশ করেনি, তবে আমরা আশা করছি তারা অচিরেই এই তালিকাটি প্রকাশ করবে। মানে তালিকাটি প্রকাশ করা হবে এবং যখন আপনারা পাবেন সেটি জানা যাবে, অবশ্যই আমরা সেটা সাথে সাথেই আমাদের দর্শকদেরকে জানাবো। হাসান রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হাসান রহমান। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 10 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 310 জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘন্টায় নতুন করে 966 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত 63,165 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে 63.20% পুরুষ এবং 36.80% নারী। গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া 10 জনের মধ্যে 4 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, 3 জন বরিশাল বিভাগের এবং বাকিরা খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের। গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 791 জন। আর হাসপাতাল থেকে এবছর মোট ছাড়পত্র পেয়েছেন 58,729 জন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের পোস্ট তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে এ ধরনের পোস্ট করানো হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, প্রেসিডেন্ট যেই হোক না কেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না, তবে লবিস্ট নিয়োগের মাধ্যমে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়। পরে প্রতিবেশী দেশ ভারত প্রসঙ্গে তিনি বলেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তিনি বলেন, প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা উচিত। আমার মনে হয় যে ট্রাম্পের এই পুরো বিষয়টা ছিল ডোমেস্টিক, ওদের পলিটিক্যাল একটা ইস্যু। হ্যাঁ, সেই জায়গাটা হয়তো বা আমরা ধারণা করছি যে কিছু লবি গ্রুপ হয়তো বা এটাকে ইনফ্লুয়েন্স করতে চেয়েছে, এবং সেই আলোকেই তার এই স্টেটমেন্টটা এসছে। উনি বাংলাদেশকে কতটুক চিনেন, কতটা বাংলাদেশের পলিটিক্সের সাথে উনার জানাশোনা, সেই বিষয়ে আসলে আমরা এখনো অত ভালো জানি না। ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, ক্ষমতায় থাকতে নয়, দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অবকাঠামো ও জ্বালানি খাতে সংস্কার ও টেকসই উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। উঠে আসে এ খাতে সমস্যা ও সম্ভাবনার কথা। সভায় দুর্নীতি, পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বক্তারা। অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ছে সবার ওপর। এ সময় জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। জোর দেন স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। নতুন সরকারের সময়কালে আবার যেন আর একটা নতুন বেস্টেড গ্রুপ যাতে না গড়ে ওঠে অবকাঠামো খাতে, সেটিও যাতে কিভাবে নিশ্চিত করা যায়, সেই প্রত্যাশা আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে থাকবে আমাদের কাছে। সেমিনারে জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য সংস্কার জরুরি, তবে তড়িঘড়ি করে তা সম্ভব নয়। আমাদের হাতে খুব সময় বেশি নাই, রাজনীতিবিদরা উসখুস করছেন, তারা দ্রুত ক্ষমতায় যাবেন, আমরাও চাচ্ছি যত তাড়াতাড়ি আমাদের আগের যে পেশায় আমি শিক্ষকতায় জড়িত ছিলাম, আমি সেই শিক্ষকতার পেশায় ফিরে যেতে চাই। এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে কী করা যায়? প্রকল্পের দুর্নীতি রোধে পরিকল্পনা কমিশনও সংস্কারের তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সুবিধা এবং শহীদ প্রতি পরিবারে অন্তত একজনকে চাকরির আশ্বাস দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত 150 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। শহীদ পরিবারকে 5 লাখ টাকা আর আহতদের প্রতি পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের নেতারা জানান, প্রতি সপ্তাহে নিহত ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে। দেশের সব বিভাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এই সহায়তা দেবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদদের আর্থিক অনুদান দেয়া শুরু হয়েছে, ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, এবারের আন্দোলনে নিহতদের প্রতি পরিবারে একজন করে চাকরি দেওয়ার চেষ্টা চলছে। এটা আসলে মাত্র শুরু, এটা শেষ নয়। এই ফাউন্ডেশন কয়েক মাসের জন্য নয়, অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুদিন থাকবে শুধু ওই কিছুদিনের জন্য এই ফাউন্ডেশন নয়,
আমরা প্রয়োজনে এই ফাউন্ডেশনকে আমাদের জীবনের বিনিময়ে বাঁচিয়ে রাখবো। আমরা যদি শুধু নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি তাহলে খুব দ্রুত আমাদের ইচ্ছা রয়েছে আমরা প্রত্যেকটি আমাদের বীর শহীদ ভাইয়ের প্রত্যেক ভাইয়ের বাড়িতে আমরা যাব। অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সর্বোচ্চ সম্মাননা দেয়া হবে। এ সময় নিহত পরিবারের প্রত্যেককে চেক তুলে দেন তিনি। ওরা যে যুদ্ধটা করলো এটা কিন্তু একটা বড় তাৎপর্য আছে, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের জন্য একটা বড় তাৎপর্য আছে, আমার জন্য আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে গেছে তোমরা মিথ্যে বলেছ, তোমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছ। এই নভেম্বরের মধ্যে আহত ও নিহতদের তালিকা যাচাই বাছাই শেষ হলে অন্যান্য সুবিধা দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2009 সালের বিডিআর বিদ্রোহ পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনা পুনরায় তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানালেন বিডিআর এর তৎকালীন মহাপরিচালক নিহত শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিডিআর কল্যাণ পরিষদের আলোচনা সভায় এ দাবি জানান রাকিন। বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করতে হবে, পাশাপাশি নিরপরাধ 18,000-এর বেশি বিডিআর সদস্যের সম্মান ফিরিয়ে দিতে হবে। 15 বছর আগের এ হত্যাকাণ্ড সেনাবাহিনীকে সুপরিকল্পিতভাবে দুর্বল করার ষড়যন্ত্র উল্লেখ করে বক্তারা দাবি করেন, বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ, সরকারের ভেতর স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় বলেও অভিযোগ তাদের। সব ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করব এবং সরকারকে আমরা একসাথে জোর দাবি জানাচ্ছি, কমিশন যেন দ্রুত প্রতিষ্ঠিত হয়। দয়া করে আমাদের ফোর্স করেন না 18,500 সৈনিক রাস্তায় নামতে। শত শত নিরপরাধ বিডিআর জওয়ান মিথ্যা মামলায় কারাগারে অবস্থান করছে, যা অত্যন্ত মর্মান্তিক যে আজও পর্যন্ত তাদের মুক্তি মেলেনি। ইসকনকে রয়ের এজেন্ট বলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নিয়ে ভিত্তিহীন অসত্য তথ্য প্রচার করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানান তিনি। বলেন, এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। মাহমুদুর রহমান যদি তার বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইসকন সম্পাদক। রাষ্ট্রযন্ত্রের সহায়তায় 15 বছর ধরে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে $12-15 billion। একথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, অর্থপাচার বন্ধে কোনো নিয়ন্ত্রক সংস্থা ভূমিকা রাখেনি, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। আওয়ামী লীগের 1.5 দশকের আমলে আমদানি রপ্তানি বাণিজ্য ও হুন্ডিসহ নানা উপায়ে পাচার হয়েছে অন্তত 14,00,000 কোটি টাকা। পাচার হওয়া অর্থ ফেরানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বিপুল অর্থ পাচার না হলে বৈদেশিক ঋণের বোঝা এত বড় হতো না। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন খাতকে দলীয়করণের মাধ্যমে লুটপাট করা হয়েছে। বাংলাদেশ থেকে বছরে গড়ে কমপক্ষে $12-15 billion পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক অবশ্যই আমরা বহুদিন যাবত বলছি দুর্নীতির সহায়ক একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। শুধু বাংলাদেশ ব্যাংক না, BFIও, আর বাংলাদেশ ব্যাংক তো যেটা বলা বাহুল্য, তার ভূমিকায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যাংকিং খাতে যে মানে খাতের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে তার যদি 1 নম্বর দায়ী কেউ থাকে সেটি বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন। যে দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে টাকা ফিরিয়ে আনার পরামর্শ দেন সরকারকে। বক্তারা বলেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতির পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ করা অসম্ভব। চুরি করে তা আপনারা পার পাবেন না, যেখানে টাকা থাকুক আমরা নিয়ে আসবো। সরকারের উপর চাপ থাকে না কেন যে আপনারা টাকা উদ্ধারের ব্যবস্থা করেন? ওরা অফার করছে এখন, কারণ তারা তো জানে কোথায় টাকা আছে।
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আলোচকরা। সুফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না 7 কলেজ। সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিবাদে রবি ও সোমবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানায় 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। 7 কলেজ নিয়ে চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। মন্ত্রণালয়ে 7 কলেজ বিষয়ে যে কমিটি করেছে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে। দ্রুত সময়ের মধ্যে 7 কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি জানানো হয়। তারা বলেন, 7 কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোনো ধরনের প্রশাসনিক কাঠামো তৈরির বিপক্ষে শিক্ষার্থীরা। কয়লা সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে সারা দেশে লোডশেডিং আরও বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে, সন্ধ্যায় এর লোডশেডিং হচ্ছে 1 থেকে 1,500 মেগাওয়াট। পিডিবি জানিয়েছে, এমনিতে ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্রের 1 ইউনিট বন্ধ রয়েছে। এতে এ কেন্দ্র থেকে মাত্র 720 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে পিডিবি। এর আগে এ কেন্দ্র থেকে পাওয়া যেত 1,600 মেগাওয়াট। এর মধ্যে শনিবার কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি থেকে দৈনিক 1,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। পিডিবি জানিয়েছে, দেশে এখন দৈনিক বিদ্যুতের চাহিদা 13,500 মেগাওয়াটের বেশি, কিন্তু উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের মতো। উৎপাদন কম হওয়ায় চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। ইসরায়েলের তিরা ও ইলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। যদিও ইসরায়েল বলছে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ হামলায় প্রতিহত করেছে তারা। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, শনিবার ভোরের দিকে লোহিত সাগরের উপর দিয়ে আসা 3 ড্রোন শনাক্ত করা হয়। ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে 2টিকে আঘাত হানার আগেই ধ্বংস করা গেছে। ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স এই হামলার দায় স্বীকার করে বলেছে, মধ্য ও উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল। সাবিনা ঋতুপর্ণাদের জয়ের ধারায় থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। দিলেন বকেয়া বেতন সহ তাদের সব সংকট সমস্যা সমাধানের আশ্বাসও। শনিবার সকাল 10:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন 25 সদস্যের সাফজৈফ নারী ফুটবল দল। পরে সাবিনা ঋতুপর্ণাদের সঙ্গে আপ্যায়ন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস। শোনেন তাদের নানা সংকট সমস্যার কথা, আশ্বাস দেন সেসব দাবি পূরণের। এ সময় প্রধান উপদেষ্টাকে নিজেদের সই করা ফুটবল ও জার্সি উপহার দেন ফুটবলাররা। আবাসন সমস্যা, অনুশীলন, স্যালারি, বেতন কাঠামো সব কিছু নিয়ে কথা হয়েছে। খুব ফ্র্যাঙ্কলি খোলামেলা ওপেন ডিসকাশন হয়েছে। স্যার আজকে খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য তাদেরকে বলেছেন, এবং সেগুলো আমরা লিখিত পেলে আমরা সে বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি। আর একটা বিষয় হচ্ছে নারী ফুটবল দলের খেলোয়াড় স্যারকে প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল গিফট করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া এই সংবর্ধনায় কথা হয় সাবিনাদের বকেয়া বেতন নিয়েও। ক্রীড়া উপদেষ্টা জানান, এসব সমস্যার সুরাহা করবে বাফুফের নতুন কমিটি। 2 মাসের স্যালারি ডিউ আছে এবং আপনারা জানেন যে এতদিন বাবুবেতের সালউদ্দিন সাহেবের কমিটি ছিল, নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সাথে আমরা এই ব্যাপারগুলো ওয়ার্কআউট করবো যাতে ভবিষ্যতেও কখনো এরকম ডিউজ না হয়। এবং এর আগেও বাবুফের আপনারা জানেন যে বিশাল অঙ্কের ঋণ রয়েছে, সেটা কেন হলো এরকম এবং কোন কোন জায়গায় আর্থিক অনেক অনিয়মের কথা আপনারাই বিভিন্ন সময়ে বলেছেন, সেগুলো নিয়ে আমরা অডিট করার জন্য অলরেডি বাবুফের নতুন লিডারশিপকে আমরা বলেছি যে অডিট করে একটা অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে আপনারা জমা দেন এবং যদি কোথাও অনিয়ম পেয়ে থাকেন সেটার আইনানুগ ব্যবস্থা নিন। সংবর্ধনা শেষে বেলা 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়েন ফুটবলাররা। এ সময় তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।